নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিমের চচ্চড়ি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। গরম হয়ে গেছে, আলু কাটাকে ভেজে নিব। অল্প লবণ দিব, অল্প হলুদ দিব। হয়ে গেছে, নামিয়ে নিব। ডিমগুলো ভেঙে গুলিয়ে নিব। অল্প লবণ, অল্প হলুদ। ডিম কড়াইতে দিয়ে ভুজিয়া করে নিব। হয়ে গেছে, নামিয়ে নিব। গোটা জিরা, জিরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ পাউডার, লঙ্কার গুঁড়ো, ভাজা আলু, এবার অল্প জল দিব। Mm-hmm.
এবারে আমি ভুজিয়া ডিমগুলো দিয়ে দিব। ডিম চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিব।